নমস্কার বন্ধুরা শ্যামল স্টেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই ফুলকপি দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যা সম্পূর্ণভাবে নিরামিষ এবং কোনো রকম পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করা হয়নি আর এই ধরনের ফুলকপির রান্না আপনারা যদি বাড়িতে করেন তাহলে যারা ফুলকপি খেতে ভালোবাসেন না তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে আজ আমি তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি এই রেসিপিটা এর জন্য আমি ফুলকপি নিয়েছি একটি বড়ো সাইজের ফুলকপিকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখন যেহেতু ফুলকপি কচি হবে এজন্যে পিছনের যে ডান্ডাগুলো হবে বা পিছনের স্টেমটা সেটি কিন্তু ফেলে দেওয়া যাবে না সেটি সমেত নিতে হবে এখানে পাঁচ ছটা কাজু বাদাম আর এক চামচ পরিমাণে মগজকে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম সেটিকে জল ঝরিয়ে রেখেছি জলের মধ্যে দিয়ে দিয়েছি নুন গরমটা জলটা গরম হওয়ার পর তারপর নুন দিয়ে এই ফুলকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নেবো খুব বেশি সেদ্ধ করব না ফিফটি পারসেন্ট সেদ্ধ করবো এবার অল্প পরিমাণ এটিকে ঢাকা দেব আমি মিনিট মিনিটখানেক ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম হিটে মিনিট মিনিটখানেক ঢাকা দিয়ে এবার ফুলকপিগুলোকে তুলে নেব খুব বেশি সেদ্ধ করলে কিন্তু বন্ধুরা এই রান্নাটা একদমই ভালো হবে না জাস্ট এক মিনিট ঢাকা দিয়ে তারপর এভাবে জল ঝরিয়ে নিতে হবে এখন ফুলকপি একদমই কচি জল ঝরানোর জন্য রেখে দিতে হবে একটি মিক্সি গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আদাটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার হবে না সম্পূর্ণ নিরামিষ রান্না দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ মতো দিলাম ছোট চামচের এক চামচ হাফ চামচ দিলাম দিয়ে গুঁড়ো এবার ভিজিয়ে রাখা কাজু বাদাম এবং মগজটাকে দিয়ে দিলাম মিক্সি গ্রাইন্ডারে এখানে আমি দিচ্ছি ঘরে পাতা টক দই দু চামচ পরিমাণে টক দই দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে সেটি রান্নায় ব্যবহার হবে এবার কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর জল ঝরে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব এখানে অবশ্যই ফুলকপির জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তাহলেই ফুলকপিটা খুব সুন্দর ভাজা হবে তবে এই রান্নাটা ফুলকপি কিন্তু বেশি ভাজা যাবে না রান্নাটাতে একটু সাদা সাদা থাকবে বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই প্রত্যেকটা রান্নায় কিন্তু আলাদা আলাদাভাবে আমরা যদি সেই রান্নার যে জিনিসগুলো বা সেই রান্নার ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিকঠাক দেই তাহলে খেতে ভালো লাগে আমি প্রায় মিনিট খানেক ধরে এটিকে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি ফুলকপিগুলোকে খুব বেশি কিন্তু ভাজিনি হালকা একটু বাদামি রঙ ধরেছে তখনই তুলে নিলাম এবার করাতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা তেজপাতাটাকে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে ছিল দারচিনি এলাচ আর দুটো লবঙ্গ অল্প পরিমাণে দিয়েছি দিলাম গোটা জিরে একটু নাড়িয়ে নিলাম এবার পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম মশলার বাটি ধুয়ে কিছুটা জলও এতে দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে জলটা অবশ্যই দেবেন তা না হলে মশলাটা কড়াতে লেগে যাবে এখানে যেহেতু কাজু এবং চারমগজ ব্যবহার হয়েছে সেজন্য কড়াতে লেগে যাবে সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দেবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা যতক্ষণ না তেল ছেড়ে যাবে ততক্ষণ কিন্তু মশলাটা কষে নিতে হবে এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর অল্প পরিমাণে চিনি চিনিটা একটু দেবেন তাহলে ভালো লাগে যেহেতু নিরামিষ রান্না আমরা বাঙালিরা সাধারণত নিরামিষ রান্না একটু চিনি ব্যবহার করি এতে রান্নার কালারটা যেমন ভালো হয় বন্ধুরা তেমন রান্নাটাও কিন্তু মানে রান্নার যে টেস্টটা সেটিও কিন্তু ব্যালেন্সটা ঠিকঠাক হয় এটি মিষ্টির জন্যে না জাস্ট রান্নার ব্যালেন্স টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দেবেন এবার এক মিনিট আমি এটিকে একটু নেড়ে নেব তবে ফুলকপিগুলোকে খুব জোরে জোরে নাড়ানো যাবে না তাহলে ফুলকপিগুলো একদমই ভেঙে যাবে এই রান্নাটাতে ফুলকপিগুলো গোটা গোটা থাকবে অথচ সুসিদ্ধ হবে এটি হচ্ছে এই রান্নার বিশেষত্ব এবার এই জলটা দিলাম যে আমি সেই জলটা কিন্তু গরম করে রেখেছিলাম আপনাদেরকে দেখানো হয়নি হালকা গরম জল এর মধ্যে দিতে হবে ঠান্ডা জলটা না দিয়ে হালকা ওষুধ উষ্ণ গরম জল আপনারা কিন্তু অবশ্যই দেবেন এক গ্লাস পরিমাণে জল দিয়ে আমি খুব ভালো করে ফুলকপিগুলোকে একটু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি ফুলকপির যে স্টেমগুলো বা ডান্ডাগুলো যে যেগুলো পিছনের যে অংশগুলো সেগুলো কিন্তু একটু জলের মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে কারণ এই অংশগুলো একটু শক্ত হয় সেদ্ধ হতে সময় লাগে খুব ভালো করে দিয়ে আমি পাঁচ মিনিট মতো এটিকে ঢাকা দিয়ে রেখে দেব। অবশ্যই লো ফ্লেমে রাখবেন খুব বেশি সেদ্ধ একদমই করা যাবে না আমি আগেই বললাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন এটি অনেকটাই ঝোল রিলিজ হয়েছে অনেকটাই টেনে এসছে আর ফুলকপিটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি আরও কিছুক্ষণ এটিকে নাড়াবো একটু নাড়ালে ঝোলটা আরও ঘন হবে এই রান্নাটা একটু গামা গামাখামাখা হবে যেহেতু ফুলকপি রোস্ট আর সম্পূর্ণ নিরামিষ একটু গামাখামাখা হলেই ভালো লাগবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ঘি আর এই ঘিটাও কিন্তু টেস্টের জন্য নয় এই ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন ঘি দেওয়ার অল্প পরিমাণে ঘি দিলে এই রোস্টের টেস্টটা খুব ভালো হয় এবার চিটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই রেসিপিটা বা এই রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এটি কিন্তু খেতে দারুণ লাগে এখন রেগুলারই আমাদের ঘরে কম বেশি ফুলকপি আসবে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা রান্না করি বন্ধুরা তাহলে কিন্তু তার রান্নাটা খুবই ভালো হয় তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার ভিডিওগুলো দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে ফুলকপি রান্নাটা করে নেবেন আমি আশা করছি খুব ভালো লাগবে আজ তাহলে আসি সবাই খুব ভালো থাকবেন